वेलकम टू माय यूट्यूब चैनल गणित शिक्षा। आज के हमारे ये वीडियो में हम देखो द्वादश श्रेणी गणित विषय ऊपर एक अध्याय नाम हलो मैट्रिक्स। तो इर आगे वीडियो में हम मैट्रिक्स नहीं कि आलोचना कर मैट्रिक्स की मैट्रिक्स रो कलम তারপরে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আজকে আমরা আর কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস প্রপার্টিস নিয়ে আলোচনা করা হবে। তো তো আজকে আমরা প্রথমে এর আগের দিনে যে ভিডিওতে আমরা লাস্ট ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। তারপরে আজকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সকে বলবো? কি ধরনের ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো? যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এরকম, যদি দেওয়া থাকে এ, এটা এরকম আমি লিখে দিচ্ছি জাস্ট এবিসি, ডি এ, জি এইচ, যদি এই নিচের এলিমেন্ট গুলো কি থাকে জিরো, ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপরে কি আছে সেটা নিয়ে কথা, সেটা দরকার নেই, যাই থাকতে পারে সেখানে ওয়ান টু থ্রি বা আদার জিরো থাকতে পারে, কিন্তু যদি কোন ডায়াগোনাল ম্যাট্রিক্সের নিচের এলিমেন্টগুলো এখানকার যে এলিমেন্টগুলো যদি জিরো থাকে তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একই রকমভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে বলবো, আচ্ছা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কর্ণ বরাবর নিচের এলিমেন্টগুলো যদি সব জিরো থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একই রকমভাবে যদি কোনো ম্যাট্রিক্স থাকে সেম একই রকম ওই আগের ম্যাট্রিক্সটা যদি আমি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো যদি জিরো, যদি কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর তার উপরের ডায়াগোনাল থেকে উপরের যেগুলো এলিমেন্ট থাকবে এই এলিমেন্টগুলো যদি সবই জিরো হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো তখন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কি বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে বলবো যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ডায়াগোনাল বরাবর এর নিচের এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে আপার ট্রায়াঙ্গুলার, যদি কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর উপরের এলিমেন্টগুলো জিরো হয় তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর এদের মধ্যে যে কোনো একটা ম্যাট্রিক্স হলেই তাকে আমরা আইদার এটা হোক বা আইদার এই ম্যাট্রিক্সটা দেখা যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলি, ঠিক আছে, কি বলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার গুণগুলোকে বলবে কর্ণ বরাবর নিচের এলিমেন্ট যদি জিরো থাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কর্ণ বরাবর ডায়াগোনাল এলিমেন্টের উপরের এলিমেন্টগুলো যদি জিরো থাকে তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এরপরে আমরা দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা কিছু ম্যাট্রিক্স দেখে নিয়েছিলাম, যেমন যেখানে আয়তাকার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তারপরে সারি বা স্তম্ভ অর্থাৎ রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এইগুলো আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এখন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা বুঝলাম কোন ম্যাট্রিক্সগুলোকে বলে। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরিবর্ত ম্যাট্রিক্স, ঠিক আছে? পরিবর্তন ম্যাট্রিক্সে কি আছে? কিছুই নেই। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, আমি উদাহরণের সাহায্যে জাস্ট বলে দিচ্ছি, ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 দেওয়া আছে, এটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, নাও হতে পারে যদি এটাই থাকে। আচ্ছা, এটা মিটিয়ে দিলাম 2 বাই 3 ম্যাট্রিক্স, জাস্ট রো অ্যান্ড কলাম ইন্টারচেঞ্জ, তার মানে কি রো গুলো হয়ে যাবে কলামে আর কলামগুলো হয়ে যাবে রোতে। দেখি, আচ্ছা, এই পরিবর্তিত বা এই ম্যাট্রিক্সকে আমরা এর পাওয়ারে টি অথবা এর পাওয়ারে ড্যাশ দিয়ে চিহ্নিত করব। আর এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে কি হবে, আমি কি বললাম, যেগুলো রো থাকবে এগুলো রো কি আছে 1 2 3, এটা কলামে লিখব, আর কলামকে রো হিসাবে। তার মানে কি রোকে আমি যে কলাম করে লিখি তাহলে ওগুলোই আবার কলাম হয়ে যাচ্ছে 4 5 6, এই যে কি হলো, বুঝতে পারলে কি রো আছে 1 2 3, ওটা আমি কলাম করে লিখলাম 1 2 3, আর কলামকে আবার রো হিসাবে 1 4 আছে কলাম, ফার্স্ট কলাম তো ফার্স্ট রো 1 4, সেকেন্ড রো কি আছে 4 5 6, এটাকে আমি সেকেন্ড কলামে লিখলাম 4 5 6, দেখো। তারপরে 2 আর 5, এটা হলো সেকেন্ড কলাম, এটাকে সেকেন্ড রো, দেখো থার্ড কলাম, থার্ড রো হয়েছে। যা দেখো, এখানে যা অর্ডার হবে তা উল্টি হবে, ঠিক আছে? কিছুই না, শুধু জাস্ট মনে রাখো রো আর কলামটা ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তো যে কোনো একদিক দিয়ে ভাবলেই হবে, রোটাকে আমি শুধু কলাম করে দিলাম, তাহলেই তো কলামগুলো রোতেই যাচ্ছে, তাই না? এই রোটাকে আমি যখনই কলাম করছি সবটিকে, তার মানে কি এই কলামগুলো রোতে যাচ্ছে, তাহলে মিলিয়ে নিবে, এই রোটা কলামে আসছে, এটাও। আর দেখো, এটা 1 4 এই কলামে, 2 5 এই রোতে কলামটা, এই যে থার্ড কলামটা, থার্ড রো, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো প্রতিসম ম্যাট্রিক্সে কি দেখবো, কিছুই না, কোনো একটা ম্যাট্রিক্স যদি আমাদের গিভেন দেওয়া থাকে, কোনো একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, যে ম্যাট্রিক্সটা আমি এখানে পাবো সেটা এই ম্যাট্রিক্সে
সমান, বুঝে চললাম? এর আগে আমরা দেখলাম এ ট্রান্সপোজ মানে কি, যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করলে আমরা এ ট্রান্সপোজ পাবো। তো এ ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি সেটা আমি দেখছি এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে গিভেন এখানে যে ম্যাট্রিক্সটা সেটাই আমি এখানে পাচ্ছি ম্যাট্রিক্সটা। তো ওই ম্যাট্রিক্সটাকে আমি এ লিখতে পারি, তার মানে এ ট্রান্সপোজ করলে আবার ঘুরে আমি যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটাই পাচ্ছি, তাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে বাংলায় বলছে এটাকে বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। একই জিনিস আগেরটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ ইকুয়াল এ পেয়েছি, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স একে কি বলবো? যদি এ একটা ম্যাট্রিক্স সেম একইরকম হবে যদি দেওয়া থাকে তাহলে এর আবার ট্রান্সপোজ করবো সেম একইরকম হবে, যদি ওই ম্যাট্রিক্সটাই আবার গিভেন পাই কিন্তু সামনে একটা সাইন থাকবে মাইনাস কমন। যদি এই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে সেই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করছি করে দেখা গেল যে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে পেয়েছি কিন্তু আর সামনে একটা মাইনাস আছে, তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর যদি এ ট্রান্সপোজ করে দেখছি ওই ম্যাট্রিক্সটাই পেয়েছি সামনে কোনো মাইনাস কমন পাইনি মানে প্লাস পেয়েছি, তাহলে আমি ওই ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু এ দেখিয়ে দিলেই আমরা বলবো সিমেট্রিক, আর এই যে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাসে দেখিয়ে দিলে বলবো স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা এবার দুটো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সকে আমরা সমান কখন বলবো? দুটো ম্যাট্রিক্সের সমতা ম্যাট্রিক্সের সমান কখন বলবো? যদি দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে একটা এ তাহলে বি ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? তো দুটো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এক নম্বর কি এই দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হবে, অর্ডার অফ এ সমান অর্ডার অফ বি, এই দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হবে অর্ডারটা। আর দুই নম্বরটা কি এ আর বি এর প্রত্যেকটি এলিমেন্ট মানে এ আই জে সমান হবে বি আই জে, মানে এর প্রত্যেকটি অনুরূপ পদের জন্য বি এর প্রতিটি অনুরূপ পদ সেম হবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো কি বলবো ম্যাট্রিক্সটি দুটো সমান, এ আর বি ম্যাট্রিক্স সমান। এই দুটো ম্যাট্রিক্সে যদি অর্ডারটা সেম হয় আর এর প্রত্যেকটি এলিমেন্ট অনুরূপ এলিমেন্টের জায়গা বি এর প্রতিটি অনুরূপ এলিমেন্ট যদি সমান হয় মানে এর যদি এক এ ওয়ান ওয়ান মানে এক নম্বর রোয়ের এক নম্বর কালামের এলিমেন্টটার সঙ্গে বি এর এক নম্বর রোয়ের এক নম্বর কালাম এর ওখানে সেখানে যে এলিমেন্টে রয়েছে সেই দুই সেম, এইভাবে সবটি এলিমেন্ট যদি অনুরূপ এলিমেন্টগুলো যদি সেম হয় তাহলে আমরা এই আর বিকে বলবো সমান, ঠিক আছে? যেমন ধরো 2 3 4 5 আবার একটা আচ্ছা আবার ওটাও 2 3 4 5 এটা হলো 2 × 2 এটা 2 × 2 দেখো এটাও দুইয়ের জায়গায় দুই, এটা এ এলিমেন্টের জায়গায় এ এলিমেন্ট তিনই আছে, চারের জায়গায় চারই আছে, পাঁচের জায়গায় পাঁচই আছে, তাহলে এটা আর এই দুটো এলিমেন্ট সমান, ঠিক আছে? আর একটা এলিমেন্ট ধরো দেওয়া আছে 2 4 6 4 6
আচ্ছা, তো এটা থাকে দুইয়ের সঙ্গে দুই, দুইয়ের সঙ্গে দুই, চারের সঙ্গে তিন মিলছে না, আবার চারের সঙ্গে তিন মিলছে না, ছয়ের সঙ্গে চার এটা মিলছে না, পাঁচের সঙ্গে পাঁচ, পাঁচের সঙ্গে পাঁচ, কিন্তু এই দুটো মিললো না, এটা মিললো না, এটা মিললো না, তাহলে এটা হবে না সমান এদের সঙ্গে, এই দুটো সমান। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের প্রক্রিয়া সমূহ। আচ্ছা, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের কি হচ্ছে, ম্যাট্রিক্স এর স্কেলার গুণ কি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরে নিই দুই তিন, বেশি বড় না, একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ঠিক আছে, ম্যাট্রিক্স জাস্ট একটা লিখে দিচ্ছে, একটা সংখ্যা, একটা ম্যাট্রিক্স বলছে, এটাকে এটা হলো কি টু বাই টু, তো এর সঙ্গে যদি আমি ফাইভ এ গুণ করি, তার মানে কি ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ কি হবে, স্কেলার গুণ মানে কি, এই যে কোনো একটা স্কেলার যে কোনো সংখ্যা যদি আমি এই ম্যাট্রিক্সে গুণ করি, সেই সংখ্যাটা কি হবে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট সঙ্গে গুণ হবে, পাঁচ দুগুণী দশ, পনেরো কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, ঠিক আছে, তার মানে ম্যাট্রিক্সের স্কেলার গুণ কীভাবে হয়, এর সঙ্গে যে কোনো সংখ্যা যদি গুণ করা হয় ম্যাট্রিক্সের সঙ্গে, তাহলে সেই সংখ্যাটা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে ইন্ডিভিজুয়ালি গুণ হবে, আলাদা আলাদা হবে, ঠিক আছে, প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে এই স্কেলারটা গুণ হবে, এটা এই হবে, এটাই হবে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। তারপরে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ একই রকম, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে দুই তিন চার পাঁচ, জাস্ট এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, করে আইটা ধরুন তিন চার ছয় আট, ঠিক আছে, জাস্ট দুটো ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, এর যোগ যদি বলি, যোগ কীভাবে করবো, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এদের অর্ডারটা সেম নাকি, অর্ডার তো সেম হতেই হবে না, যোগ হবে না, ঠিক আছে, এদের ফার্স্ট অফ অল এদের অর্ডার, এদের অর্ডারটা টু ইন্টু টু, এটাও টু ইন্টু টু, অর্ডার সেম হতে হবে, আর কী করতে হবে, এর প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্ট যোগ দুই যোগ তিন, এর সেকেন্ডের সঙ্গে এর সেকেন্ড যোগ, এ থার্ডের সঙ্গে থার্ড যোগ, এ ফোর্থের সঙ্গে ফোর্থ যোগ, এইভাবে যোগ করতে হবে, জাস্ট সিম্পলি যে যোগ করতাম এমনি আগে সেরকমই, শুধু জাস্ট এটা ম্যাট্রিক্স, এই এক নম্বরের সঙ্গে এখানকার সংখ্যা, এখানকার সঙ্গে এখানকার, সেম পজিশনের সঙ্গে সেম পজিশনের সংখ্যা যোগ হবে, ঠিক আছে, এটা কী করলে কী হবে, ফাইভ সেভেন টেন থার্টিন প্লাস বি, সেম একই রকম হবে দুটো ম্যাট্রিক্স দেওয়া, যদি বিয়োগ কীভাবে করবো, বিয়োগ সেম একই সেম পজিশন এলিমেন্টের সঙ্গে সেম পজিশনের এলিমেন্টের যেভাবে যোগ করেছিলাম সেইভাবে বিয়োগ করে দেব, তাহলে কী হবে, এটা মাইনাস ওয়ান বিয়োগ করলে এটা মাইনাস ওয়ান, এখানে বিয়োগ করলে এটা হবে মাইনাস টু, এটা বিয়োগ করলে হবে মাইনাস থ্রি, জাস্ট যোগ করতে বললে সেম পজিশনের এলিমেন্টের সঙ্গে সেম পজিশনের এলিমেন্টের অনুরূপ পদগুলির যোগ করবো, যেভাবে যোগ করি আমরা এমনি আগে শিখেছি ওরকমই সেম, আর বিয়োগ বলে এইভাবে বিয়োগ করবে সেম পজিশন থেকে সেম পজিশন, ঠিক আছে। আচ্ছা, কি যোগের অ্যাডিশনের ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস আছে, অ্যান্ড মাল্টিপ্লিকেশনের কিছু ঘটেছে, এবার আমি দেখবো, আগে দেখিনি ম্যাট্রিক্সের
গুণ কিভাবে করে। তারপরে প্রপার্টিস গুলো দেখবো যোগ আর গুণের। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করবো। দেখো ম্যাট্রিক্সের গুণ করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে দুটো যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে এ আই জে আর বি আই জে, তো আমি ধরি যদি আমি এটাকে বলি এম ইন্টু পি আর পি ইন্টু এম, তাহলে এটা অর্ডার, এটা অর্ডার। তো ফার্স্ট অফ অল এক নম্বর আমাকে দেখতে হয় এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে। দেখো ম্যাট্রিক্সের অর্ডার এটা কি, ফার্স্টটা রো তারপর কলাম কলাম একবার রো আর কলাম। তো যদি আমি এ আর বি গুণ করতে চাই মানে কি করতে চাই, এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ করার সময় প্রথম যে যাকে আমি প্রথমে রেখে গুণ করব সেই ম্যাট্রিক্সের, যাকে আমি প্রথমে যে ম্যাট্রিক্সকে প্রথমে রেখে গুণ করব সেই ম্যাট্রিক্সের অর্ডারের যে কলাম থাকবে এটা কি কলাম, আর যে ম্যাট্রিক্সটাকে আমি দ্বিতীয় পজিশনে রেখে প্রথম ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করবো তার মানে বি, পরে কি রেখেছি বি, তো সেকেন্ড যে ম্যাট্রিক্সটাকে রেখে আগে যে ম্যাট্রিক্স বসিয়েছি তার সঙ্গে গুণ করবো, তার আমি দেখব রো দেখে কি দেখব এই দুটো সমান, যদি সমান হয় দেখো আমি এখানে কি বললাম যে ম্যাট্রিক্সটাকে আমি আগে রাখবো সেই ম্যাট্রিক্সের কলাম, যে ম্যাট্রিক্সটাকে আমি পরে রাখবো রেখে গুণ করব সেই ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে এই এ বি হবে সংঘাত এবং তারপরে এই এ বিকে আমি গুণ করতে পারব। যদি এই দুটো এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সমান না হয় তাহলে সমান যদি না হয় তাহলে এই এ বিকে আমি গুণ করতে পারবো না। সেম একই রকমভাবে যদি আমি কি করি বি এ গুণ করতে চাই বি এ, তো বি এ ম্যাট্রিক্সের কী দেখবো আমি এই প্রথমে কাকে রেখেছি বি, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম যেমন দেখে নিই এখানে, যদি এই ম্যাট্রিক্সটাকে আমি আবার টুকি এখানে, আচ্ছা এখানে কী হচ্ছে এখানে সমান হয়েছে মানে এ বি সংগত আর এ বিকে গুণ করা যাবে, তাহলে এ বি এর ভ্যালু আমি বের করতে পারবো গুণ করে। তো গুণ কীভাবে করতে হবে সেটা পরে শিখছি, তো আগে দেখে নিই গুণ করা যায় কিনা। তো গুণ করা কীভাবে যাবে, যদি এ বি এর গুণ করতাম তার আগে আমি দেখবো এ ম্যাট্রিক্সে যেটা প্রথমে ম্যাট্রিক্স থাকবে তার কলাম আর সেকেন্ড যে ম্যাট্রিক্স থাকবে তার রোটা সমান কিনা, সমান হলে গুণ করা যাবে সংগত, সমান যদি না হয় তাহলে গুণ করা যাবে না। যেমন বি এ যদি আমি করতে যেতাম গুণ বি এ তাহলে কী হতো, দেখো বি ম্যাট্রিক্সটাকে যদি আমি আগে লিখি বি আই যে এর অর্ডার কত পি ইন্টু এম, আর এ ম্যাট্রিক্সটাকে যদি আমি লিখতে চাই এর কলাম এর কটা অর্ডার এম ইন্টু বি। দেখো এবার আমি কি করছি বি এ, বি এ মানে প্রথমে আছে বি, তো বি ম্যাট্রিক্সের রো না বি ম্যাট্রিক্সের কী দেখবো প্রথম ম্যাট্রিক্সটা কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্স কাকে রেখেছি এ গুণ করার সময়, তো এ দেখবো আমি রো অলওয়েজ, এটা দেখো এন আর এখানে আছে এম এটা সমান না তাহলে এটা অসংগত মানে গুণ করা যাবে না। তো আমাকে প্রথমেই দেখতে হবে গুণ করা যাবে কি যাবে, যদি যাই তাহলে গুণ করবো। তো এবার আমি দেখব গুণ কিভাবে করব, দুটো ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে আচ্ছা ধরো ধরে নিলাম যে এ বি, আচ্ছা এ বি তো আমি দেখেছি সংঘাত ধরলাম এ বি হলো সংঘাত মানে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রোটা হলো সমান হয়ে গেছে তাহলে এ বিকে আমি গুণ করতে পারবো। তো এ বি ম্যাট্রিক্সে আমি ধরলাম যে
এটাকে লিখতাম এ হবে আর বি ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম তার শুধু কালাম এ হবে কেন লিখলাম তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা এই বলে দিই একবার তারপর আমি একটা উদাহরণ দিয়ে বলছি তাহলে বুঝতে পারবে একবার সবসময় গুণ করার সময় মনে রাখবে প্রথম ম্যাট্রিক্সের রো দিয়ে এখানকার মানে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রত্যেকটি কালামকে গুণ করবে এই প্রথম রো দিয়ে প্রত্যেকটি কালামকে গুণ করে এদের অনুরূপ দেখো এই আরন প্রথম রো এটা রো দিয়ে এর প্রত্যেকটি এর ফার্স্ট কালামকে আমি যখন গুণ করবো তাহলে এটাকে লিখবো আরন সি অন লিখছি তো ব্যাপারটা হয়েছে আরনের ভিতরে প্রত্যেকটি অনুরূপ কোনগুলোর সঙ্গে সি অন এর আচ্ছা গুণ করবো তো আরনের প্রতিটি অনুরূপ কোনের সঙ্গে পদের সঙ্গে সি এন এর প্রতিটি অনুরূপ পদগুলোর গুণ করে সমষ্টি এটা আচ্ছা আবার কি করবো আরনের সঙ্গে সি টু আরন সি টু সেম একরকম হবে সেকেন্ড রো দিয়ে আর টু দিয়ে প্রত্যেকটি কলাম আর টু আর প্রথম কলামের সঙ্গে গুণ করে লিখবো আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামের সঙ্গে গুণ করে লিখবো আর টু সি টু সেম একইরকম হবে থার্ড কলাম রো দিয়ে ফার্স্ট কলাম থার্ড রো দিয়ে আচ্ছা এই জিনিসটা কি এখানে আরন সিয়নটা আরন সিয়ন হলো আচ্ছা আরন আর সিয়নটা হলো দেখো আরনটা হলো বি এর প্রথম সারির পদের সঙ্গে পদ তিনটির সঙ্গে এর প্রথম সারির স্তম্ভের অনুরূপ পদ তিনটির গুণফলের সমষ্টি আরন আর সিয়ন এখানে কি করছি এখানে করছি এ প্রথমে আরনটা কি এর রো আর বিটা হলো সিয়নটা হলো বি এর কালাম মানে এর প্রথম সারির মানে প্রথম সারির পদ পদগুলির সঙ্গে পদের সঙ্গে এর প্রথম সারির পদের সঙ্গে প্রথম সারি মানে রো এই যে রো সঙ্গে বিয়ের প্রথম কলাম বা স্তম্ভ প্রথম স্তম্ভের মানে প্রথম কলামের অনুরূপ পদগুলোর সঙ্গে অনুরূপ পদ গুলির গুণ করে অনুরূপ পদগুলি কি করতে হবে গুণ করে তার সমষ্টি আচ্ছা এটা মানে এখানে কি এখানে বলতে যাচ্ছি যে প্রথমে যে রো আছে তার যদি ই থাকে হলো তিনটে পদ থাকে আর কলামে যদি তিনটে পদ থাকে তার অনুরূপ পদগুলো প্রথমে একে অপর সঙ্গে গুণ করে তার সবটি যোগ করে এখানে বসাতে হবে আচ্ছা এর উল্টো আমি বুঝতে পারি উল্টো করে কী হবে এই যে ফার্স্ট কলাম ফার্স্ট কলামকে আমি কী করবো প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে করে প্রথম রোয়ে বসাবো প্রথম কলামে বসাবো যেমন সিয়ন দিয়ে আরন সিয়ন তারপরে হলো আর টু সি টু এটা আর টু হবে আর টু সি টু আর আর থ্রি সি সিয়ন বসালাম সেম একইরকম হবে সি টু দিয়ে মানে সেকেন্ড কলাম দিয়ে প্রথম রো আরন সি টু আর টু সি টু আর থ্রি সি টু এইভাবে গুণ করতে পারবে তো আমরা কীভাবে শিখবো দুই রকমভাবেই করা যায় ভেবে করা যায় দুটো একই জিনিসই আমি এদিক দিয়ে ভাবলে একবার রো দিয়ে ভাবছি বা একবার কলম দিয়ে ভাবছি তো আমরা কী করবো আমি এইভাবে করাবো যে ফার্স্ট যে কলাম আছে সেটাকে আমি প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে অনুরূপ কোণের সঙ্গে অনুরূপ পদের সঙ্গে গুণ করে যা সমষ্টি করে বসিয়ে বসিয়ে ফার্স্ট কলাম তৈরি করবো আবার সেকেন্ড কলাম দিয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে সেকেন্ড কলাম আবার সেকেন্ড এখানকার থার্ড কলাম দিয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে করে থার্ড কলাম
তো একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে একদম ক্লিয়ার বুঝে যাবে, এই উদাহরণ ভালোভাবে বুঝবে। আচ্ছা, যে কোনো দুটো, হ্যাঁ ছোট দুটো ম্যাট্রিক্স নেই, 4 2 মাইনাস 1 3 আর 3 - 1 5 2, ধরো এই দুটো ম্যাট্রিক্সের, দেখো দুটোই 2 × 2 আর 2 × 2, এই দুটো ম্যাট্রিক্সের এর কলাম আর এর রো সেম, তাই গুণ করতে পারছি। এবার গুণ করবো কি হবে, এই যে এটা হলো R1, এটা হলো R2, আর এটা হলো C1, এটা C2, এই যে এটাকে R1 বলছিলাম, এটাকে R2, আর এটাকে বলছিলাম হলো C1, এটাকে বলছিলাম C2। তো আমরা কীভাবে শিখবো, এই যে কলাম আছে এই কলামটাকে আমি এই কলাম দিয়ে এর ফার্স্ট রোকে গুণ করব, করে বসাবো, আবার সেকেন্ড রোকে গুণ করে বসাবো। কীভাবে গুণ করে বসাবো, এই ফার্স্ট কলামকে আমি মনে মনে সোজাভাবে একটু ঘুরিয়ে নেব, মানে তাহলে কী হবে, 3 আর 5, তো 3 5 দিয়ে প্রথম রোটকে আমি গুণ করবো। কীভাবে, এর অনুরূপ পদগুলো গুণ করব, দেখো 4 এর সঙ্গে 3 তাহলে 4 × 3, তারপরে যোগ 2 এর সঙ্গে 5, দেখো এই আর বুঝো, প্রথম কলাম দিয়ে প্রথম রো গুণ করে বসাবো, কীভাবে অনুরূপ পদগুলো গুণ করবো, তারপরে সমষ্টি যোগ করবো, সেম একইরকমভাবে আবার ফার্স্ট কলাম দিয়ে আবার সেকেন্ড রোকে, সেকেন্ড রো কি আছে, 3 এর সঙ্গে -1, মানে এটাকে মনে মনে ঘুরিয়ে নিয়ে ভাবতে পারো, করে করতে পারো, প্রথম প্রথম আবার প্র্যাকটিস হয়ে যাবে। আবার এটাকে ঘুরিয়ে নিলাম 3, তা 3 এর সঙ্গে -1, তাহলে -1 × 3 যোগ 3 এর সঙ্গে 5, ঠিক আছে। তার মানে কীভাবে করবে, প্রথম কলামকে প্রথম রোয়ের অনুরূপ পদগুলোর সঙ্গে গুণ করে সমষ্টি, আবার প্রথম কলামকে সেকেন্ড ম্যাট্রিক্সে প্রথম কলামকে ফার্স্ট ম্যাট্রিক্সে সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ করে, সেম একই রকম হবে। এই যে C2, দেখো এটাকে মনে মনে কীভাবে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে -1 আর 2, তাহলে এটার সঙ্গে আবার প্রথম রো গুণ করো, কী হবে, এটা 4 আছে × -1, মিডিলে প্লাস করবে, সবটাই যোগ করতে হবে মিডিলে, কোনগুলো গুণ করে 2 এর সঙ্গে 2, এই 2 এর সঙ্গে 2, আবার এখানে আছে -1 গুণ, আবার ওখানে আছে -1 যোগ, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 2, এই তো হয়ে গেল। দেখো জাস্ট একই রকম যদি আর একটা কলাম থাকতো, সেই কলামকে আবার ঘুরিয়ে দিয়ে এর সঙ্গে গুণ করে বসাতো, এটাই 2 × 2 ম্যাট্রিক্স, যদি 3 × 3 ম্যাট্রিক্স, 3 × 3 ম্যাট্রিক্স, সব ম্যাট্রিক্সগুলোই হলো বর্গ ম্যাট্রিক্স, তোদি হবে বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স তোদি হবে, তো এটা আবার 3 × 3 হতে পারতো, এটাও 3 × 3 হতে পারতো, বা 4 × 4 বা অন্য টাইপের হতে পারতো। মোট কথা মনে রাখবে, এখানে যতগুলো কলাম থাকবে প্রত্যেকটা কলাম দিয়ে এড়িয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে কলাম হিসেবে লিখবো, আগে ওইভাবে করা যেত ওই রো দিয়ে, কিন্তু আমি এভাবে করাচ্ছি, দুইভাবে কিন্তু বললাম, কিন্তু আমি এভাবে করাবো, ঠিক আছে। অনেকে এটাকে গুণ করে এভাবে এর সঙ্গে এটা গুণ করে বসাই, আবার এটার সঙ্গে এটা গুণ করে একবার এভাবে বসাই, তো আমি এভাবে বসাচ্ছি, একই ব্যাপার। তো কলামের সঙ্গে প্রত্যেকটি রোয়ের গুণ করে কলাম হিসেবে বসাবো, আবার সেকেন্ড কলামকে ঘুরিয়ে দিয়ে এর সঙ্গে প্রত্যেকটি গুণ করে তার সমষ্টি করে কলাম হিসেবে, আবার থার্ড কলামকে সেম প্রত্যেকটি রোয়ের সঙ্গে ফার্স্ট রোয়ের সঙ্গে গুণ করে বসাবো, সেকেন্ড রোয়ের সঙ্গে বসাবো, বসিয়ে আবার থার্ড কলাম লিখবো। কী করলাম, ফার্স্ট কলাম কী আছে এখানে, এটা C1, C1 ফার্স্ট কলাম, তাকে আমি কী করলাম, প্রথম R1 মানে প্রথম রোয়ের সঙ্গে গুণ করলাম অনুরূপ পদগুলো, 3 এর সঙ্গে 4 5 এর সঙ্গে 2 গুণ করে এখানে যোগ করে বসালাম, সেম একই রকমভাবে ফার্স্ট কলামকে আবার সেকেন্ড রোয়ের সঙ্গে 3 এর সঙ্গে -1 5 এর সঙ্গে 3 গুণ করে এখানে বসালাম যোগ করে, আবার সেকেন্ড কলামকে আবার ফার্স্ট রোয়ের সঙ্গে -1 এর সঙ্গে 4 2 এর সঙ্গে 2 গুণ করে এখানে বসালাম যোগ করে, গুণ করে যোগ করতে হবে, আবার -1 এর সঙ্গে -1 2 এর সঙ্গে 3 গুণ করে যোগ করে বসে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তারপর তো জাস্ট এটা ক্যালকুলেশন, একটা 3 × 4 = 12 + 2 = 10, 3 × 4 = 12 + 2 = 10 মানে 22, -2 × 4 = 0, -3 গুণ করলে -3, আর 3 = 15 থেকে 3 বাদ দিলে 12,
আইটাকে মাইনাস হয়ে প্লাস ওয়ান আর এটা তিন দুগুণে ছয় ছয় একে সেভেন ফার্স্টে আমাকে দেখতে হবে এবিটা গুণ করা যাবে কি না এর এবি গুণ করছি মানে এর ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সঙ্গে পরের ম্যাট্রিক্সের রো মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম মানে স্তম্ভের সঙ্গে বি মানে সেকেন্ড ম্যাট্রিক্সের রো মানে সারি সমান কিনা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে তাহলে এবিকে গুণ করবো যদি না হয় তাহলে অসংগত আর যদি গুণ করা যায় সংগত তাহলে অসংখ্য আর গুণ করা যদি সমান না হয় তাহলে গুণ করা যাবেই না কোনো প্রশ্নই নেই আর যদি গুণ করা যায় তারপরে আমরা এই দুটো পরপর লিখে কলামকে প্রত্যেকটি রোয়ের সঙ্গে অনুরূপগুলির গুণ করে সমষ্টি করে প্রথম কলাম বানাবো সেম সেকেন্ড কলাম দিয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে সেকেন্ড কলাম থার্ড কলাম দিয়ে প্রত্যেকটি রোয়ের সঙ্গে গুণ করে থার্ড কলাম এইভাবে বানিয়ে আমরা অঙ্কগুলো করতে থাকবো তারপর জাস্ট ক্যালকুলেশন ঠিক আছে আরেকটা অঙ্ক দেখি এখানে দেওয়া আছে টু মাইনাস থ্রি ফোর ফাইভ মাইনাস সিক্স জিরো আর দেওয়া আছে থ্রি মাইনাস টু জিরো ফাইভ ফোর ওয়ান এটা আমি গুণ করে দেখাচ্ছি তারপরে এটা সংখ্যা তো আছেই তাও বলে দিচ্ছি দেখো এটা দেখলেই বুঝতে পারবেন এটা হলো এটার অর্ডার হলো টু কস থ্রি কস টু আর এটা হলো রো হলো টু আর হলো কলাম হলো থ্রি অর্ডার কীভাবে লেখে যতগুলো রো আছে প্রথমে লিখে গুণে লিখে দিলাম তো গুণ করে যতগুলো কলাম আছে লিখে দিলাম তো আমি কি বলেছিলাম যদি সিটি গুণ করছি মানে এটা হলো সি এটা ডি এর কলাম আর এই ম্যাট্রিক্সের রো এই দুটো দেখো সেম তাহলে গুণ করে যাবে তাহলে এটা গুণ কীভাবে করবো ওই তো সেম দেখো এর ফার্স্ট কলামটা কী আছে তিন আর পাঁচ এটাকে মনে মনে যদি আমি একটু ঘুরিয়ে নিই তাহলে তিন পাঁচ এটা তাহলে এর সঙ্গে প্রত্যেকটি প্রথম রোয়ের সঙ্গে গুণ করে লিখবো তারপর সেকেন্ড রোয়ের সঙ্গে গুণ করে লিখবো থার্ড রোয়ের সঙ্গে গুণ করলে ফার্স্ট কলামটা তৈরি হয়ে যাবে তাহলে প্রথম রোয়ের সঙ্গে কী হবে তিন আর দুই দেখো এখন আমি গুণ করে লিখছি এরকম ঠিকই যখন আমাদের ম্যাট্রিক্সটা প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে মুখে মুখেই গুণ করে যোগ করে লিখে দিচ্ছ ঠিক আছে তাহলে টু এর সঙ্গে থ্রি ইন্টু প্লাস মাইনাস থ্রির সঙ্গে পাঁচ সেম একই রকম তিনের সঙ্গে ফোরের সঙ্গে তিন যোগ পাঁচের সঙ্গে পাঁচ আবার মাইনাস ছয়ের সঙ্গে থ্রি যোগ জিরোর সঙ্গে পাঁচ হয়ে গেল সেম একই রকম সেকেন্ডটাকে আমি আবার যদি আমি লিখি মাইনাস টু আর এখানে ফোর আছে তাহলে মাইনাস টু এর সঙ্গে টু মাইনাস ফোর আচ্ছা এখানে কি কথা আছে টু এর সঙ্গে মাইনাস টু হলো যোগ মাইনাস থ্রির সঙ্গে ফোর মাইনাস থ্রির সঙ্গে ফোর আবার আবার এই তো এটাকে ঘুরিয়ে দিয়েছি সেকেন্ড কলামকে এটার সঙ্গে প্রথম রো গুণ করা হয়ে গেলো আবার এটা দিয়ে সেকেন্ড রো ফোর ইন্টু মাইনাস টু যোগ ফাইভ ইন্টু ফোর আবার একই রকম হবে থার্ড মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু যোগ জিরো ইন্টু ফোর ঠিক আছে সেম একই রকম হবে থার্ড রো থার্ড কলামকে আমি কী করবো ঘুরিয়ে দিয়ে যদি আমি লিখতে চাই জিরো ওয়ান যখন প্র্যাকটিস হবে কোনো এভাবে লেখার দরকারই নেই মুখে মুখেই দেখবে পারবে জিরোর সঙ্গে এটা গুণ করবে যোগ প্লাস ওয়ানের সঙ্গে গুণ করে একবারই তোমরা দেখবে হয়ে যাচ্ছে তুমি এই জিনিসটা একবারেও যোগ করে লিখতে পারো মুখে মুখে করে সেটা হলো পরবর্তীকালে এখন প্রথমে শিখছো তো অঙ্করা তারপরে এটা কী হবে জিরো আর ওয়ানকে ঘুরিয়ে দিলাম তাহলে এখানে আমরা কী লিখছি জিরো আর ওয়ান তাই কী করবো জিরো আর সঙ্গে প্রথম রোয়ের গুণ তাহলে টু এর সঙ্গে জিরো টু ইন্টু জিরো যোগ মাইনাস থ্রি ইন্টু ওয়ান সেম একই রকম পরের রোয়ের সঙ্গে গুণ করবো কী হবে ফোরের সঙ্গে জিরো যোগ পাঁচের সঙ্গে ওয়ান গুণ হবে তারপরে কী হবে আর লাস্ট রো আছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের সঙ্গে কী হবে এর প্রথম পদ জিরো আর জিরোর সঙ্গে ওয়ান জিরোর সঙ্গে ইন্টু ওয়ান এখানে জায়গা নেই যাই হোক দেখো এবার জাস্ট ক্যালকুলেশন তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এটা মাইনাস তিন হচ্ছে পনেরো মাইনাস পনেরো থেকে ছয় বাদ দিবে মাইনাস নয়
तीन चार 12 पांच पीछे 25 25 और 12 25 और 12 কথা হবে 20 30 আর 37 এটা মাইনাস 6 ইনটু 3 মাইনাস 18 আর এটা 0 হয়ে যাবে তাহলে মাইনাস 18 হয়ে গেল ফার্স্ট কলাম সেকেন্ড কলাম দেখো মাইনাস 4 আর মাইনাস 3 4 12 মানে মাইনাস 16 এটা হলো 4 আর মাইনাস 2 মানে মাইনাস 8 আর আচ্ছা 20 তাহলে 20 থেকে 8 বাদ দিলে 12 এটা মাইনাস আর প্লাস এখানে 12 আর এটা 0 এই রূপটা তাহলে মাইনাস আর প্লাস এটা 12 হবে কারণ শূন্যের সঙ্গে তারপরে এটা কি হবে 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 1 2 এর সঙ্গে 0 এটা তাহলে এটা মাইনাস 3 হবে 4 এর সঙ্গে দেখো এটা 0 গুণ করলে 0 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 মাইনাস 6 এর সঙ্গে 0 গুণ করলে কি হবে 0 হয়ে যাচ্ছে 0 এর সঙ্গে 1 গুণ করলে 0 তাহলে এইভাবে আমাদের ম্যাট্রিক্সের গুণ করতে হবে কিভাবে করব সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামকে আমরা কি করব মনে মনে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এর সঙ্গে প্রথম রো এর গুণ করব অনুরূপ পদগুলো করে যোগ হিসাবে লিখব আবার সেকেন্ড রো এর যোগ হিসাবে লিখে থার্ড রো এর যোগ হিসাবে লিখে ফার্স্ট কলামটা তৈরি করব সেম একই রকম হবে সেকেন্ড কলাম দিয়ে আবার ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো গুণ করে সমষ্টি করে লিখে কি করব আমাদের তৈরি হয়ে যাবে সেকেন্ড কলাম সেম একই রকম ভাবে থার্ড কলাম দিয়ে সেটাকে আমি মনে মনে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে প্রথম রো এর সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে থার্ড রো এর সঙ্গে গুণ করে আবার থার্ড রোটা তৈরি করে নেব এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ ঠিক আছে তো এবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হলো গুণ হলো এবার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস প্রপার্টিস অফ অ্যাডিশন আচ্ছা অ্যান্ড মাল্টিপ্লিকেশন দুটোই আমি একবারে বলে দেব কি ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণফলের যে ধর্মগুলি এক নম্বর হলো কমিউটেটিভ ল কি প্রথমে একটাই তো হ্যাঁ কমিউটেটিভ ল কমিউটেটিভ ল এটা হলো এটা মানে কি আছে বাংলা মানে হলো এর বিনিময় নিয়ম যে বিনিময় নিয়ম এটা কি যোগের ক্ষেত্রে কমিউটেটিভ ল মানে বিনিময় নিয়ম এ প্লাস বি যোগ করে আমি যে ম্যাট্রিক্সটা পাবো বি প্লাস এ যোগ করে তাই পাবো এটা হলো অ্যাডিশনের যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে ম্যাট্রিক্স কিন্তু গুণ মানে গুণ করার সময় দুটো এই দুটো ম্যাট্রিক্স গুণ করলাম আর বি এ ম্যাট্রিক্স গুণ করলাম এই দুটো সব সময় সমান হয় না ইন জেনারেল এটা সমান হয় না তার মানে গুণের ক্ষেত্রে এই বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণের সময় ক্ষেত্রে ম্যাট্রিক্স বিনিময় নিয়ম মেনে চলে না সিদ্ধ করে না এক্সিস্ট করে না কিন্তু বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল যোগের ক্ষেত্রে এক্সিস্ট করে এই বিনিময় নিয়ম সিদ্ধ করে মেনে চলে ঠিক আছে এ প্লাস বি যোগ করে যা হবে বি প্লাস বি তাই কিন্তু এ বি গুণ করে যেটা মান পাবো বি এ গুণ করে সেটা আমি পাবো না ইন জেনারেল সবসময় পাওয়া যায় না তাই আমরা বলবো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না কমিউটেটিভ ল হোল্ডস করে না কিন্তু যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে এরপরে আসুক এরপরে প্রপার্টিসটা হলো অ্যাসোসিয়েটিভ ল মানে সংযোগ নিয়ম অ্যাসোসিয়েটিভ ল সংযোগ নিয়ম বলছি ঠিক আছে আচ্ছা অ্যাসোসিয়েটিভ ল কি এই নম্বর প্লাসের ক্ষেত্রে মানে যোগের ক্ষেত্রে কি হয় এটা তিনটে ম্যাট্রিক্স যদি আমি নিয়ে নিই যোগ হিসাবে প্রথম দুটো যোগ করে সি এর সঙ্গে যোগ করে যেটা পাবো পরে দুটো ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করে তারপরে এই ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করে সেম পাবো
এদিকেও যা হবে এদিকেও তাই ভালো হবে, তার মানে এই সংযোগ নিয়ম যোগের ক্ষেত্রে মেনে চলে। সেম গুণের ক্ষেত্রেও অ্যাসোসিয়েটিভ ল মানে সংযোগ নিয়ম মেনে চলে। দেখা হলো প্রথম এই দুটো গুণ করে এর সঙ্গে গুণ করলাম, তারপরে প্রথম এই এ বি এর সঙ্গে গুণ করে সি এর সঙ্গে গুণ করলাম। সেম এটাও গুণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে দুটোই সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। তারপরে দেখো যোগের ক্ষেত্রে এ এর সঙ্গে যোগের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে জিরো ম্যাট্রিক্সের যোগ করে বা জিরো ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা এ ম্যাট্রিক্সের যোগ করে আমি আর পুনরায় এ ম্যাট্রিক্সটাই পাই, তাহলে আমি এই জিরো ম্যাট্রিক্স অ্যাডিশনের রেসপেক্টে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর গুণের সময় কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্সেরই গুণ করলাম বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ করে দেখাচ্ছে ওই ম্যাট্রিক্সই পাচ্ছি, তাহলে আমরা এই জিরো ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি। আর এই আই কে আমরা মাল্টিপ্লিকেশন করতে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে বলছি। তারপরে দেখা যাচ্ছে যে এ প্লাস বি যোগ করে আমি জিরো ম্যাট্রিক্স পাচ্ছি বা বি প্লাস এ অ্যাডিশনের সঙ্গে, তাহলে আমরা কি বলবো যদি আমরা এ প্লাস বি অ্যাডিশন রেসপেক্টে যে জিরো ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স এই দুটো যোগ করে আইডেন্টিটি পাচ্ছি বা এ বি প্লাস এ যোগ করে আইডেন্টিটি পাচ্ছিস, তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা বলবো বি ম্যাট্রিক্সের ইনভার্স বা বি ম্যাট্রিক্সকে বলবো এই ম্যাট্রিক্সের ইনভার্স, ঠিক আছে একে অপরকে নিজেদের ইনভার্স বলবো যদি এই দুটো যোগ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বাই অ্যাডিশনের রেসপেক্টে। সেম একই রকমভাবে যদি এ বি গুণ করে আমি পাই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা বি এ গুণ করে পাই যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ কে বলবো বি এর ইনভার্স, এ কে বলবো বি এর ইনভার্স ম্যাট্রিক্স বা বি কে বলবো এ এর ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস এখানে খুব মনে রাখতে হবে, আচ্ছা গুণের ক্ষেত্রে আর একটা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস করে, কি ল করে ডিস্ট্রিবিউটিভ ল, এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে মানে এই ডিস্ট্রিবিউটিভ ল যোগ আর গুণ একসঙ্গে নিয়ে, ঠিক আছে যোগ আর গুণটা কি হবে এ অফ বি প্লাস সি করলে এ বি প্লাস এ সি হয়, আবার বি প্লাস সি অফ এ করলে বি এ প্লাস সি এ, এই দুটো হোল্ডস করে এটা ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা এই আচ্ছা এটা মনে রাখবে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ যেটা নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স নয়, আবার বিটাও নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স নয়, তাহলে এদের যদি গুণ করা যায় তাহলে কি সেটা জিরো হবে? হ্যাঁ জিরো হতেই পারে, যদি এ জিরো ম্যাট্রিক্স না হয় বিও যদি জিরো ম্যাট্রিক্স না হয় তাদের গুণফলটা জিরো ম্যাট্রিক্স হতেই পারে, আবার নাও হতে পারে কিন্তু হতেও পারে, ঠিক আছে। তো আমরা যদি বলে দেওয়া বলছি এ ম্যাট্রিক্স জিরো না বি ম্যাট্রিক্স জিরো না, এমনি বীজগণিতের সংখ্যা ক্ষেত্রে কী করি আমরা দুই জিরো না যদি দুই পজিটিভ পাঁচও পজিটিভ তাহলে দুই আর পাঁচ কোনো সময় জিরো হবে না যোগফল, কিন্তু ম্যাট্রিক্সের মানে গুণ কিন্তু এ যদি জিরো না হয় বি যদি জিরো না হয় ম্যাট্রিক্স কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো হতে পারে, ঠিক আছে মনে রাখবে। তারপরে এ ম্যাট্রিক্সের সঙ্গে জিরো ম্যাট্রিক্স গুণ করলে জিরো ম্যাট্রিক্স হবে, এটা ঠিক আছে। আর এ ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে এ ম্যাট্রিক্সটাই পাবো। আচ্ছা আর আচ্ছা আমরা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখেছিলাম, কি দেখেছিলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তো দুটো ম্যাট্রিক্সের যোগফলের
পাওয়ার যে ট্রান্সপোজ দিই সেটা আমি আলাদা করে লিখতে পারি, ঠিক আছে? এগুলো প্রুফ বা প্রমাণগুলো আমরা বইয়ে দেখবে বা এগুলো এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। বিয়োগফলটাও সেম, এগুলোর প্রুফগুলো যদি পরে মনে হয় বই থেকে দেখবে, না বুঝতে হলে পরে আমি করিয়ে দেবো অন্য সময়। এতে বিয়োগ কি হবে? এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, মানে দুটো ম্যাট্রিক্সের যোগে ট্রান্সপোজ, সেটা আলাদা আলাদা ট্রান্সপোজ লেখা যায়, বিয়োগফলটাও সেম। আর এটা খুব ইম্পর্টেন্ট, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টে ট্রান্সপোজ করলে পিছনে যে ম্যাট্রিক্স সেটা আগে লিখে তার ট্রান্সপোজ লিখতে হয়, তারপরে প্রথম ম্যাট্রিক্সের পাওয়ারে দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্রোডাক্টে ট্রান্সপোজ করতে গেলে আগে পিছনে ম্যাট্রিক্সটার উপরে ট্রান্সপোজ, তারপরে আগে ট্রান্সপোজ, তারপরে ম্যাট্রিক্সের উপর ট্রান্সপোজ লিখতে হয়, ঠিক আছে? আর তো কিছু নেই। আচ্ছা, আর একটা জিনিস, কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক এবং কি বলছেন স্কু সিমেট্রিক এই দুটো ম্যাট্রিক্সের যোগ হিসাবে লিখতে পারি। সেটার ফর্ম হলো এ ম্যাট্রিক্স মানে হলো হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, ঠিক আছে? এই ভাবে আমরা এই ফর্মে লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা অঙ্ক করব। অঙ্ক করতে করতে গিয়ে দেখব যে এই সমস্ত ফর্মুলাগুলো বা এই সমস্ত যে প্রপার্টিসগুলো কি কোথায় কীভাবে কাজে লাগছে, তখন এগুলো আবার রিকল করে নেব অঙ্ক করার সময়, ঠিক আছে? তো এখন আমরা একটা অঙ্ক এমনি করে দেখতে পারি যে এখানে যেমন দেওয়া আছে একটা অঙ্ক, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2 3 2 1 4, একটা বি দেওয়া আছে, কি দেওয়া আছে 7 6 3 1 4 5, লেখা আছে 2a + 3b। তো কি হবে? কিছুই না, দেখো টু অফ এই ম্যাট্রিক্সটা লিখবো 0 2 3 2 1 4, যোগ এটা 3 অফ কি হবে, এভাবে অঙ্কটা করতে হবে তো নাকি? জাস্ট আগে লিখে নিই 1 4 5, তারপর কি আমরা জানি ম্যাট্রিক্সের স্কেলার 2 ভিতরে ঢুকালে প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ হয়, তাহলে জানি তো স্কেলার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, 2 এর সঙ্গে 2 4, 2 এর সঙ্গে 3 হলে 6, 2 দিয়ে 4, 2 একে 2, 2 চারে 8, আর এই যে দেখো 3 এর সঙ্গে একটা হবে 21, 3 6 18, 9, 3 একে 3 12, 3 5 15, জাস্ট এটা একটা অঙ্ক সিম্পলি স্কেলার ইকুয়েশন। এবার এই যে যোগ, যেভাবে দুটো ম্যাট্রিক্স যোগ করি, এর সঙ্গে এর কি হবে, এটা 21, 4 এর সঙ্গে 18 22, 6 এর সঙ্গে 9 15, মানে অনুরূপ পদগুলো যোগ করতে হয়, 3 4 12 2 আর 12 14 8 আর 15 23। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাক, এরপরের দিন আমরা ম্যাট্রিক্সের সমস্ত প্রপার্টিস এবং কোনটা কি ম্যাট্রিক্স বলে শিখেছি। তো এরপরের দিন আমরা এরপরের ভিডিওতে এই ম্যাট্রিক্সের যে সমস্ত এক্সারসাইজ আছে, এই সমস্ত প্রপার্টিসগুলো কীভাবে কাজে লাগিয়ে এক্সারসাইজ করা যাবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।